বারাণসীর আদলে গঙ্গা আরতি এবার কাল নাগিনী নদীপক্ষে। বারাণসী ও হরিদ্বারের আদলে এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় গঙ্গার শাখা নদী কাল নাগিনী নদীপক্ষে শুরু হল সমবেত গঙ্গা আরতি। ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে মকর সংক্রান্তি উপলক্ষে পরপর তিন দিন গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে। গিরিরচক গ্রামের বাসতলা খেয়াঘাটে শত শত ভক্তের উপস্থিতিতে পতিত পাবনী গঙ্গার মহিমা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে পবিত্র তীর্থভূমি গঙ্গা সাগর থেকে কয়েক কিলোমিটার দূরেই অভিনব গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। সংঘের প্রাণ পুরুষ পরমাত্মা স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৮তম আবির্ভাব বর্ষকে পাথেয় করে একদিকে পবিত্র গঙ্গা সাগর তীর্থভূমি ও তীর্থযাত্রীকে সুরক্ষিত রাখতে শত শত স্বেচ্ছাসেবক সন্ন্যাসীদের নিরলস সেবার সাথে কালনাগিনী নদীপক্ষে অভিনব আরতির সাথে ১২৮ জন মায়েরা পবিত্র নদীপক্ষে ১২৮টি ঘট জল দিয়ে অভিষেক করেন। পরপর তিন দিন ধরে এই পবিত্র গঙ্গা আরতিতে ১০০০ প্রদীপ প্রজ্বলন করে গঙ্গায় ভাসানো হয়। ১২৮টি ধুনাশি এবং ১২৮টি মশাল নিয়ে এই পবিত্র গঙ্গা আরতি করা হয়। আরতি দর্শন করার জন্য নদীর তীর দিয়ে ব্যাপক ভিড় শুরু হয়। Thank you.